নমস্কার, আমার নাম আবু সাঈদ। আমি আগিনা বোরড হাই স্কুলের ভোকেশনাল ট্রেনার। আমার ট্রেনিং প্রোভাইডার অরিয়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আমি আজ ক্লাস 10-এর ক্লাস নেব এবং টপিক এমসিবি। এমসিবির ফুল ফর্ম মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই গুরুত্বপূর্ণ জিনিসটি তোমরা তোমাদের বাড়িতে সকল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে। কোনো কারণে যদি ওভারলোড হয় বা শর্ট সার্কিট ঘটে, তাহলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত সার্কিট ব্রেকারকে কোনো লোডের সিরিজে সংযোগ দিতে হয়। কী ধরনের লোড ব্যবহার হচ্ছে এবং লোডের সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ কারেন্ট রেটিং অনুযায়ী সার্কিট ব্রেকার লাগাতে হয়। এটি একটি স্পেশাল সুইচ এবং প্রোটেক্টিভ ডিভাইস। তোমার বাড়ির প্রতিটি ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করতে বহুল প্রচারিত এই ডিভাইসটি হলো এমসিবি। সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ। এটি এমন একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র যা অপর কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্রকে নিরাপদে রাখে। ইন্টারনাল পার্ট অফ এমসিবি। এমসিবির ভিতরে কী কী অংশ রয়েছে? প্রথম যে অংশটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ইনকামিং টার্মিনাল। ইনকামিং টার্মিনাল, এই টার্মিনালে ইনকামিং ফেজটি সংযুক্ত রয়েছে। কপার ব্রেড, এটি চলমান উপাদানকে স্থির উপাদানগুলির সঙ্গে সংযুক্ত করে। আর্ককুট, আর্ককুট ধাতব প্লেটের একটি সেট যা একে অপরের সাথে সমান্তরাল এবং পারস্পরিক নিরোধকভাবে সজ্জিত হয়, যা বৈদ্যুতিক চাপকে বিভাজন, শীতল এবং নিরাপদে নিভে যেতে সাহায্য করে। ম্যাগনেটিক কয়েল, এই ম্যাগনেটিক কয়েলের মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্ট গেলে সেই ম্যাগনেটিক কয়েলের চৌম্বক ক্ষেত্রটিকে বাড়িয়ে তোলে। বাই মেটালিক স্ট্রিপ। বাই কথাটির অর্থ দুই এবং মেটালিক কথাটির অর্থ ধাতু। তাহলে দুটি ভিন্ন ধর্মের ধাতব পদার্থ দিয়ে একটি দণ্ড তৈরি হয়, তাকে বাই মেটালিক স্ট্রিপ বলা হয়। এই বাই মেটালিক স্ট্রিপ দিয়ে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তখন এই বাই মেটালিক স্ট্রিপটি তাপের ফলে সেটা বেঁকিয়ে যায়। এই বেঁকানোটাকে কাজে লাগিয়ে আমরা এই অন অফ সুইচ অটোমেটিক্যালি ট্রিপ করতে পারি। আউটগোয়িং টার্মিনাল, এই আউটগোয়িং টার্মিনাল দিয়ে কারেন্টটা বেরিয়ে যায় এবং অন্য কোনো সার্কিট বা বাড়ির ভেতরে প্রবেশ করে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এমসিবি। ইনপুট টার্মিনালে আমাকে কারেন্টটা প্রবেশ করতে হবে এবং ইনপুট টার্মিনালে কারেন্টটা প্রবেশ করার পর সেটা কন্ট্যাক্ট পয়েন্টে যাবে এবং ম্যানুয়ালি আমাকে অফ সুইচটা অন করতে হবে। অন করার পর কারেন্টটা ম্যাগনেটিক কয়েলের মাধ্যমে বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে আউটপুট টার্মিনালে প্রবেশ করবে। এখানে ম্যাগনেটিক কয়েলের মধ্যে প্রবেশ করার সময় অতিরিক্ত কারেন্ট যখন প্রবেশ করবে, তখন বায়োমেটালিক পাত্রটি যেটা আছে সেটা গরম হতে শুরু করবে। যেহেতু দুটো ভিন্ন ধরনের ভিন্ন ধর্মী পদার্থে গঠিত হয়, তার জন্য তাদের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন। কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে সেই বায়োমেটালিক পাত্রটি গরম হতে শুরু করবে। উপরে একটা ছকের মাধ্যমে কারেন্ট লোড বাড়ছে ধীরে ধীরে। কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিধাতব পাত্রটি, বায়োমেটালিক পাত্রটি ব্যান্ড হয়ে যাবে। এই যে তোমাদের ছবিতে দেখানো হয়েছে, যখনই ব্যান্ড হয়ে যাচ্ছে সে ম্যানুয়াল সুইচটি অফ হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এইভাবেই এমসিবি কাজ করে। এমসিবিকে রেটিং হিসাবে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর টাইপ বি, দুই নম্বর টাইপ সি, তিন নম্বর টাইপ ডি। এছাড়াও টাইপ কে অ্যান্ড টাইপ জেড আছে। একটা এমসিবির রেটিং পয়েন্ট যদি 10 থাকে, উদাহরণ হিসাবে যদি আমি ধরে নিই, তাহলে টাইপ বির মধ্যে যদি সেই এমসিবিটা থাকে, তাহলে তার রেটিং পয়েন্ট যেটা আছে, মানে ট্রিপ হওয়ার যে সর্বোচ্চ সীমা আছে, সেটা থাকবে
3 to 5, মানে 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 30 থেকে 50 অ্যাম্পিয়ার হবে, তাহলেই সেই এমসিবিটা ট্রিপ হবে। এবার টাইপ সি এর ক্ষেত্রে কী হবে, যদি ওই এমসিবিটাই 10 অ্যাম্পিয়ার রেটিং হয়, তাহলে সেটা যদি টাইপ সি এর মধ্যে থাকে তাহলে সেটা 5 to 10 টাইম রেটিং কারেন্ট হবে, তবেই সেই এমসিবিটা ট্রিপ হবে। তার মানে 10 অ্যাম্পিয়ারের যদি এমসিবি হয় আর যদি সেটা টাইপ সি এর মধ্যে থাকে, তাহলে 50 থেকে 100 অ্যাম্পিয়ার যখন হবে তখন সেই এমসিবিটা ট্রিপ হবে। এবার টাইপ ডি, টাইপ ডি এর ক্ষেত্রে যদি 10 অ্যাম্পিয়ারের একটা এমসিবি থাকে, তাহলে তার রেটিং যে কারেন্ট থাকবে 10 অ্যাম্পিয়ার, তাহলে ট্রিপ হবে 10 থেকে 20 টাইমস বেশি। তার মানে 100 থেকে 200 অ্যাম্পিয়ার যখন হবে তখন সেই এমসিবিটা ট্রিপ